নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমে বেশ ভালো লাগবে এরকম একটা মাছের রেসিপি, একেবারে হালকা পাতলা একটা মাছের ঝোলের রেসিপি যেটা বানিয়েছি বন্ধুরা আদা রসুন ছাড়া। তো কিভাবে বানালে রেসিপিটার টেস্ট খুব ভালো পাবেন সেটা এই ভিডিওতে আমি দেখাবো। চলুন দেখে নিই এর জন্য কী কী লাগছে। এর জন্য আমি নিয়েছি কয়েকটা সবজি, দেখতে পাচ্ছেন অতিরিক্ত পরিমাণে সবজি নেওয়ার দরকার নেই। এখানে চারটে মতো আমি পটল কেটে নিয়েছি, আর পেঁপে নিয়েছি একটা ছোট্ট সাইজের একটা পেঁপে, এরকম পাতলা স্লাইস করে নিয়েছি। আলুটা পেঁপের থেকে একটু মোটা রেখেছি, আলু এখানে নিয়েছি প্রায় তিনটে আমি মাঝারি সাইজের। আলুর পরিমাণটা আপনি নিজের পছন্দ মতো কম বেশি করবেন। দুটো কাঁচা লঙ্কা আর একটা অল্প পরিমাণে একটু টমেটো কুচি আর একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। এরপরে নিয়েছি ফোড়নের জন্য, দেখুন, তেজপাতা দুটো আর কালো জিরে এবং সাদা জিরে দুটো মিলিয়ে হাফ চা চামচের কাছাকাছি হবে। এই রেসিপির জন্য কোনো মশলা বাটার কোনো ঝামেলা থাকছে না, এই গরমে ভীষণ বিরক্তিকর যেটা। আর হলুদ গুঁড়ো লাগবে, তো এখানে আমি সব মিলে প্রায় এক চা চামচ হলুদ গুঁড়ো লাগবে, দেড় চা চামচ মতো জিরে গুঁড়ো আর এক চা চামচ মতো ধনে গুঁড়ো নিয়েছি। আর বন্ধুরা এখানে অবশ্যই স্বাদ মতো নুন লাগছে, আর তেল লাগবে পরিমাণ মতো, সেটা এখানে দেখাচ্ছি না। আর এই ঝোলের জন্য অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে মাছ। এখানে রুই, কাতলা, মৃগেল যা নিয়ে আসবেন বাজার থেকে সেটা দিয়ে আপনি বানাতে পারবেন। মাছটাকে নুন হলুদ প্রথমে মাখিয়ে নিতে হবে, অল্প একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি মাছের ওপরে আর স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে বন্ধুরা মাছটাকে মিনিট পাঁচে একটু রেস্টে রেখে তারপরে ফ্রাই করবেন। ওটা পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। এবারে একটা কড়াইকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে দরকার মতো তেল। তেলের পরিমাণ আপনি নিজের দরকার মতো কম বেশি করবেন। তেলটাকে বেশ ভালো করে গরম করে কড়াইতে ছড়িয়ে তারপরে মাছটা ফ্রাই করব। তো মাছটা আমি ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আগেই আমি বলেছি এখানে চার থেকে পাঁচজনের মতো কিন্তু আমি মাছের ঝোলটা তৈরি করছি, তো সেই মতো পরিমাণগুলো আপনাদের দেখালাম, দরকার মতো কম বেশি করবেন। আচ্ছা, মাছটা বন্ধুরা দেখুন কড়াইতে হালকা লেগে গেছে, কড়াইটা আরও ভালো করে গরম করার দরকার ছিল। কড়াই আর তেল বেশ ভালো করে মাছ ফ্রাই করলে কিন্তু একেবারেই মাছ ভাজার ঝামেলা থাকে না, নাহলে কিন্তু কড়াইতে লেগে গিয়ে মাছটা ভাজতে খুবই অসুবিধে হয়। তো একটা দিয়ে যখন হালকা গোল্ডেন কালার হয়ে গেছে উল্টে দিচ্ছি। আর এই রেসিপির জন্য বন্ধুরা গরমে আপনি আরাম পেতে বা যদি হেলথের কথাও বলেন তাহলে মাছটাকে খুব বেশি কড়া করে না ফ্রাই করাই ভালো, উল্টো দিকটাও হালকা হলুদ হয়ে গেলে আমি কিন্তু মাছগুলো তুলে দিচ্ছি। আমি কিন্তু বেশি করে মাছটা ভাজলাম না। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়ন আমি আগেই দেখিয়েছি আপনাদের, দুটো তেজপাতা ছিল আর কালো আর সাদা জিরে একসঙ্গে মিশিয়ে হাফ চা চামচ মতো জিরে। আর ফোড়নটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি একেবারেই একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, স্বাদ মতো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনি অবশ্যই কম বেশি করতে পারেন। এবারে সমস্ত সবজি যা দেখিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো এইখানে বন্ধুরা আপনি চাইলে সজনে ডাঁটা যদি থাকে এই সময় অ্যাড করতে পারেন, এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও বেশ ভালোই হবে। আর কোনো সবজি এখানে ফ্রাই করব না, সেইভাবে সমস্ত কিছু দেখুন দিয়ে দিয়েছি, স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দেওয়া দেওয়ার পরে এবার একটু এটাকে উল্টে পাল্টে নিয়ে নুনটা মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিতে সবজি একদম ফ্রাই করতে যাওয়ার দরকার নেই, সমস্ত কিছু একসঙ্গে মিনিট খানেক ধরে একটু উল্টে পাল্টে নিতে হবে। এরপরে আমি এবার এর মধ্যে অ্যাড করব যে শুকনো গুঁড়ো মশলাগুলো আপনাদের দেখিয়েছি আগে, সেগুলো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো আর এখানে হলুদ গুঁড়ো ম্যারিনেশনের সময় দিয়েছিলাম অল্প একটু, আর দেখুন হাফ চা চামচের থেকেও কম পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চা চামচ মতো। এবার বন্ধুরা এটাকে উল্টে পাল্টে দুই থেকে তিন মিনিট ধরে একটু ফ্রাই করতে হবে, যাতে শুকনো গুঁড়ো মশলাগুলো বেশ ভালো করে ভাজা হয়ে যায়। এই গুঁড়ো মশলাটা ভালো করে ফ্রাই হয়ে গেলে কিন্তু রেসিপির টেস্ট একদম দারুণ একটা আসবে, আদা রসুন না দিলেও। তো দেখুন কালারটা ঠিক এরকম হয়ে যাবে, আর হালকা দেখবেন মশলা থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করছে, দেখে বুঝতে পাচ্ছেন হালকা তেল বেরোতে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব জল। আর জলের পরিমাণটা বন্ধুরা এই রেসিপিতে যেহেতু পাতলা ঝোল
কাজেই জলের পরিমাণটা একটু বেশি লাগবে, আর সবজিগুলো ওই জলে ভালো করে সেদ্ধ হবে, তাই কিছুটা জল সবজি টেনেও নেবে, সেই ভেবেই কিন্তু আপনাকে জলটা দিতে হবে। সবজিগুলো বেশ ভালো মতো ডুবে আছে জলে, দেখতে পাচ্ছেন। এবার সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 12 মিনিট, এই সময়টা কিন্তু আপনাকে দিতে হবে। এবং অবশ্যই লো মিডিয়ামের মাঝামাঝি, যত স্লো কুক হবে এই সবজিগুলো রেসিপির টেস্ট তত কিন্তু ভালো হবে। প্রায় আমি 12 মিনিট পরে ঢাকা খুললাম বন্ধুরা, আর দেখুন জলটা অনেকটা কমে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন। এই সময় চেক করে নিতে হবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কি না। তো দেখতেই পাচ্ছেন পেঁপেগুলো কিন্তু খুব ইজিলি কাটা যাচ্ছে, তার মানে সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই সময় এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর ভেজে রাখা মাছগুলোকে দেওয়ার পরে মাছটাকে একটু জলের মধ্যে উল্টে পাল্টে নিতে হবে, মানে জলের মধ্যে মাছটাকে একটু ডুবিয়ে দিতে হবে। তারপরে একেবারেই খুব বেশিক্ষণ ধরে আর রান্না করা যাবে না, এবারে এটাকে 2 থেকে 3 মিনিট একেবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঠিক মিনিট তিনেক পরে ঢাকা খুলে বন্ধুরা এবারে আপনি দেখে নিতে পারেন আরেকবার ভালো করে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে কি না। যদি সেদ্ধ হয়ে যায় তাহলে অবশ্যই গ্যাসটা বন্ধ করে দেবেন। বন্ধ করে এটাকে গরম গরম সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। তো খুব কম মশলা এবং কম ঝামেলায় তৈরি, অথচ বন্ধুরা এটা বেশ ভালো, আরাম পাবেন আপনি দুপুরে ভাতের সঙ্গে যদি এই রেসিপিটা থাকে। তো বন্ধুরা এই ছিল আজকে রেসিপি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।